হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এখানে ফুল, বেলপাতা, দুব্বা, একদম সব কিছু নিয়ে আমি ঠাকুরঘরে হাজির হয়ে গেছি। আর আজকে সোমবার, তো এটা ছিল বন্ধুরা সোমবারের ব্লগ। আজকে শ্রাবণের দ্বিতীয় সোমবার, তো এখানে বাবা ভোলানাথকে স্নান করানো হবে। আর আমিও দেখো স্নান টান করে ঠাকুরঘরে এখন সব কিছু রেডি করে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে দেখো বাবাকে স্নান করাবো, তার জন্য সব কিছুর আয়োজন হয়ে গেছে। এবার মানে আমি প্রথমে করাবো, তার বাবা তারপর করাবে ত্রিশুর বাবা। তো আমরা দুজনেই আজকে স্নান করাবো, আর ত্রিশু তো স্কুলে চলে গেছে। আজকে আমি সকাল সকাল পুজো পার্বণ সেরে তারপর আমার ডিউটি সারতে যাব। তো তার জন্য সকাল সকাল ঠাকুরঘরে ঢুকে বাবার মাথায় দেখো দুধ ঢেলে দিচ্ছি, তারপর পঞ্চামৃত দিয়ে এক এককে বাবাকে সুন্দর করে ভালো করে গুছিয়ে স্নান করে নেব। তো বন্ধুরা ভিডিওটা আজকে সকাল সকালই শুরু হয়ে গেল, তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো একে একে দেখো সব কিছু দিয়ে বাবাকে স্নান করাচ্ছি, আর ত্রিশুর বাবাও কিন্তু লাইনে আছে, কারণ প্রথম সোমবারে ত্রিশুর বাবা মানে বাবার স্নান করাতে পারেনি। তো তার জন্য আজকে বললো যে ও আজকে স্নান করাবে বাবাকে। তো ও স্নান টান সেরে চলে এসেছে, এখন ও স্নান করাবে আর আমি সব কিছু ওকে রেডি করে মানে গুছিয়ে দিচ্ছি, গুছিয়ে দেবো আর কি, মানে আমার স্নান করানো হয়ে গেলে। তো বন্ধুরা বাবার স্নান হবে, পুজো হবে, সেটা তো জানোই তোমরা। তো তারপরে কিন্তু আজকের আমরা দিনটা শুরু করব। সকালবেলা মানে বাসি যা কাজকর্ম ছিল দুজনে মিলে আজকে ঝটপট সেরে ফেলেছি, কারণ আজকে পুজো হবে ঘরে, আর পুজো হতে গেলে ঘর দূর পরিষ্কার না হলে মোটেও ভালো লাগে না। তো তার জন্য সব কাজ আজকে সকাল সকাল সারা হয়ে গেল। বন্ধুরা এই যে দেখো শ্রাবণের দ্বিতীয় সোমবার, বাবার পুজো কমপ্লিট হয়ে গেল। এই যে পুজো টুজো করে নিয়েছি, এখন এখন যাবো হলো বন্ধুরা ডিউটি, কারণ আজকে অনেক দিন যাওয়া হচ্ছে না। তো এখন ঝটপট রেডি হব, একদম খুব দ্রুত গতিতে দৌড়াতে হবে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন আর তোমাদের সাথে কথা বলবো না, ডিউটি সেরে এসে তারপর আবার ব্লগটাকে কন্টিনিউ করব। তো মনে একটা শান্তি যে পুজোটা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, আমরা দুজনেই আজকে বাবার মাথায় জল ঢেলেছি, ত্রিশুর বাবাও দিয়েছে, আমিও দিয়েছি, ছেলে তো দিতে পারলো না, ও স্কুলে চলে গেছে, ঠিক আছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি ডিউটি থেকে, আর সকালবেলা তো পুজো টুজো করে তোমাদের সাথে আর কথাই বলতে পারিনি, কারণ আমি এতটা ব্যস্ত ছিলাম, একদম ঝটপট রেডি হয়ে বেরোয়ে গেলাম। আর এখন এসে এখনও সংসারের কাজে হাত দিইনি, সকালবেলা আজকে সব আগুছালো করে রেখে চলে গেছি। তো কিচেনে আজকে মানে বন্ধুরা নিরামিষ রান্না হয়েছে, ডাল ভাজে দুপদ রান্না হয়েছে। এই যে দেখো এখন যাবো এই বাসনগুলো মাজবো, ঠিক আছে। মানে সব কাজ আমার জন্য পড়ে আছে ঘরে, ঘরে এসেই এখন আমি একদম দিশেহারার মতো অবস্থা, কারণ অনেক কিছু ঘরদোরগুলো একটু ঝাড়ু করতে হবে। সকালবেলা যদিও ঝাড়ু মুছে আর সব কিছু হয়ে গেছিলো, কিন্তু এখন আবার দেখো সবার আগে চলো পায়রাগুলোকে একটু খাবার দিয়ে আসি, তারপর হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেবো, তারপর যাবো বাসন মাজতে। একদম ফ্রিটি হয়ে এসে তারপরই তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা। আর এসব কিছু আর শেয়ার করছি না, কারণ ক্যামেরা ধরে ধরে কাজ করতে লাগলে না অনেকটা বেলা হয়ে যাবে। এমনিতেই দেখো ঘড়িতে কটা বাজে, প্রায় একটার কাছাকাছি বেজে আসছি, মানে কিছুক্ষণের মধ্যেই একটা বেজে যাবে। তো চলো, আমি এখন আর মানে ক্যামেরাটা ধরে আর কাজ করছি না, আমি ঝটপট আমি আমার কাজকর্ম সেরে নিই, ফ্রি হয়ে এসে না হয় তোমাদের সাথে আবার গল্প হবে, ঠিক আছে। তো চলো পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা ইভিনিংয়ে আবার চলে এসেছি, আর এখন কিচেনে আছি। এদিকে দেখো দুধ জাল হয়ে গেছে, আর এখানে আজকে একদম পুরো দুধে চা করে নিচ্ছি। এই যে দেখো, কেন বলো তো পুরো দুধে চা করছি, কারণ এ কদিন না চাটা একটু খেতে ভালো হচ্ছে না, তো দুধটা একটু পাতলাই তার জন্য চাটা খেতে ভালো লাগছে না। তো এখন ভাবলাম চলো দেখি দুধটাকে অনেকটা মানে জাল করে একদম গাঢ় করে নিয়েছি মোটামুটি। তো এবার এই দুধের মধ্যে চা করছি, তো দেখি কেমন হয় খেতে। আর দুধের মধ্যে চা করলে দেখো এভাবে এভাবেই কিন্তু রাখতে হবে একদম কাছে, কারণ কখন উতলে পড়ে যাবে বুঝতেই পারবো না। তো এই যে দেখো সামনে দাঁড়িয়ে আছি, এই যে দেখো এখনই পড়ে যেত। তো তোমরা সবাই ইভিনিংয়ে চা খাওয়া তোমাদের হয়ে গেছে, তো তোমরা সবাই চাটা করে নাও, খেয়ে নাও, আমাদের কিন্তু চা হয়ে যাচ্ছে। ছেলে পড়তে বসে গেছে, 100 বার উঠছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা বলছি না, আমার চাটা পড়ে যাবে।
তো বন্ধুরা, চাটা খাওয়ার পর ছেলেকে পড়াশোনা করালাম, তারপর চলে এসেছি আবার কিচেনে। দেখো আজকে পনির, আলু আর হলো পটলের ঝোল হচ্ছে। তো রান্নাটা পুরোটা শেয়ার করে নিই যেহেতু নিরামিষ। আর এখানে দেখো পটল ভাজা করে নিয়েছে, আমার ছেলের খুব পছন্দের, তো তার জন্য পটল ভাজা মানে সাইডে করে রেখে বন্ধুরা আজকে রাত্রের মেনু হলো পটল ভাজা আর পটল আলুর পনিরের তরকারি। তো এখন রান্না দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ ধরেই মানে কিচেনে আছি, ক্যামেরাটা জাস্ট মাত্র অন করলাম, তো রান্নাবান্না চলছে। এখন রান্নাটা সারা হয়ে গেলেই আমাদের মানে রাত্রিবেলা ডিনার হবে। আর আজকে না দুপুরবেলা কারোরই ঠিকভাবে খাওয়া হয়নি, একে তো নিরামিষ ছিল, তারপরে ডালটা ওর মানে ত্রিশুর বাবাকে দিয়েছিলাম রান্না করার জন্য, তো তো কী আর বলবো, ডালের অবস্থা একদম খুব খারাপ, মানে এত ঘন করে ফেলেছে যে ওটা মনে হচ্ছে চামচ থেকে পড়ছিলই না, তো টেস্টও হয়নি। আর তার জন্য আজকে দুপুরবেলা ও খেতে পারেনি, আমরাও খেতে পারিনি। তো এখন ভেবেছিলাম আরও আগে রান্নাবান্না করে নেবো, কিন্তু ছেলেকে একটু সন্ধ্যাবেলা নিয়ে বসতে হয়, তো ওকে পড়িয়ে তারপর কিচেনে এসেছি। তো চলো এখন তরকারিটা হয়ে গেলে তারপর ওদের বাবা ছেলেকে ডাকবো, ছেলে এখন আট করছে মনে হয়, তো ওদের বাবা ছেলেকে ডাকবো আর তারপর ডিনার করে নেব। প্রচুর গরম আজকাল, মানে এত গরম পড়ছে মানে কি বলবো তোমাদেরকে, কিচেনেও দাঁড়াতে পারছি না, একদম ঘেমে যাচ্ছে মনে হচ্ছে। তো চলো এখন দেখো টকবকিয়ে ঝোল ফুটছে, তারপর দিয়ে দেবো পনিরগুলো। আর রান্নাটা আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করে নিই, জাস্ট রান্না মোটামুটি বসিয়ে ভাত তো বিকেলবেলায় করে নিয়েছিলাম, তো রান্না মোটামুটি সারিয়ে তারপর ক্যামেরা অন করেছি।